বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা যারা এই বছর মাধ্যমিক ভূগোল পরীক্ষা দেবে তাদের জন্য ভারত একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে তোমরা জানো যে দুটো অংশ রয়েছে, একটা প্রাকৃতিক অংশ এবং একটা আঞ্চলিক অংশ। তো দুটো পার্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে শর্ট টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। আজ আমি তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ সম্পূর্ণ ভারত চ্যাপ্টার থেকে, মোস্ট ইম্পর্ট্যান্ট 20 MCQ প্রশ্ন শেয়ার করছি এবং উত্তর সহ। তো প্রথমে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, চেষ্টা করবে নিজেরা উত্তরগুলো করার, এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আজ তোমাদের সামনে উত্তরগুলো শেয়ার করব। এই টাইপসের বিভিন্ন মক টেস্ট এবং বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য তোমরা অবশ্যই চ্যানেল প্লে লিস্ট দেখতে পারো। তো আমাদের প্রথম প্রশ্ন, শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে অপশান এ জজিলা পাস, অপশান বি নাথুলা পাস, অপশান সি বানিহাল পাস, অপশান ডি সোলারগড় পাস, এর মধ্যে কোনটা উত্তর? তো শ্রীনগর আর জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে কোনটা? উত্তর হচ্ছে সিদাক, অর্থাৎ বানিহাল পাস। চলে যাবো পরের কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটাই, বলে রাখি, বিশেষ করে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। কোঙ্কন উপকূলে অবস্থিত যে সাগরের তীরে, অর্থাৎ কোঙ্কন উপকূল কোন সাগরের তীরে অবস্থিত? আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, চীন সাগর। একদম যারা ম্যাপ পয়েন্টিং করেছো বা ম্যাপ পয়েন্টিং দেখেছো তারাই কিন্তু ইজিলি বুঝতে পারবে যে আরব সাগরের পাশেই রয়েছে কোঙ্কন উপকূল। পরের প্রশ্ন চলে যাই আমরা, কৃষ্ণা নদীর বদ্বীপের পূর্বভাগ পর্যন্ত বিস্তৃত উপকূলভাগকে কী বলা হয়? কৃষ্ণা নদীর বদ্বীপের পূর্বভাগ পর্যন্ত বিস্তৃত উপকূলভাগকে কী বলা হয়? অপশান এ উড়িষ্যা উপকূল, অপশান বি অন্ধ্র উপকূল, অপশান সি করমণ্ডল উপকূল, অপশান ডি উত্তর সরকার উপকূল। এটা হলো উত্তর সরকার উপকূল নামে পরিচিত। উত্তরটা কি? উত্তর সরকার উপকূল। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি? অপশান এ প্যাংগং হ্রদ, অপশান বি ডাল, অপশান সি সাততাল, অপশান ডি মিকির। উত্তর হলো প্যাংগং। কি বললাম, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি? প্যাংগং লেক। মনে রাখবে এই প্রশ্নগুলো যে শুধুমাত্র যে পরীক্ষায় তোমাদের MCQ আকারে আসবে সেটা কিন্তু নয়, SAQ আকারে, শূন্য স্থান আকারে, সত্য মিথ্যা আকারে, বিভিন্নভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। চলে আসি তার পরের প্রশ্নে, শিবালিক ও মধ্য হিমালয়ের মাঝে অবস্থিত দুন উপত্যকা হিমবাহ কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে, উত্তরাখণ্ডে নাকি কাশ্মীরে? উত্তরটা কি? উত্তরটা হলো উত্তরাখণ্ডে। পরের কোশ্চেনে চলে যায়, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কী বলা হয়? একদম সহজ কোশ্চেন, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কী বলা হয়? করমণ্ডল উপকূল, মালাবার উপকূল, কোঙ্কন উপকূল, তামিলনাড়ু উপকূল। উত্তর হলো কোঙ্কন উপকূল বা কোঙ্কন উপকূল, একই কথা। পরের কোশ্চেনে চলে যায়, পশ্চিম উপকূলের হ্রদগুলিকে কী বলা হয়? একদম সহজ কোশ্চেন, কয়াল, ভাবর, ধান্ধ, তাল। তো পশ্চিম উপকূলের হ্রদগুলিকে কী বলা হয়? কয়াল বলা হয়। পরের কোশ্চেনে চলে যাব, ভারতের পশ্চিম উপকূলের ভেমনাথ কয়াল অবস্থিত কোথায় বা কোন উপকূলে? কোঙ্কন উপকূলে, মালাবার উপকূলে, গুজরাটে, রাজস্থানে। কোথায়? একদম সহজ কথা, পশ্চিম উপকূলের ভেমনাথ কয়াল কোথায় অবস্থিত? মালাবারে। পরের কোশ্চেনে চলে যায়, আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হওয়া নদীটির নাম কি? আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে এরকম এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে কোনটি? অপশান এ কাবেরী, অপশান বি চম্বল, অপশান সি সবরমতী, অপশান ডি লুনি। এর মধ্যে উত্তর হলো সিদাক, অর্থাৎ সবরমতী। পরের কোশ্চেনে চলে যায়, জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাতটি যে নদীর উপর অবস্থিত, অর্থাৎ ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশান এ তাপ্তি, অপশান বি নর্মদা, অপশান সি কাবেরী, অপশান ডি তুঙ্গভদ্রা। এর মধ্যে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর হলো নর্মদা, অর্থাৎ উত্তর হলো বিদাক। জব্বলপুরের কাছে ধোঁয়াধার জলপ্রপাতটি নর্মদা নদীর ওপর অবস্থিত। পরের কোশ্চেনে চলে যায়, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? অপশান রয়েছে সবরমতী, নর্মদা, লুনি, কাবেরী। উত্তর হলো লুনি। তোমরা জানো যে ভারতের প্রধান তিনটি অন্তর্বাহিনী নদী রয়েছে, সেটা হলো ঘরঘরা, ইম্ফল আর লুনি। এই তিনটে হচ্ছে ভারতের প্রধান অন্তর্বাহিনী নদী। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই, যমুনাত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে গঙ্গার উপনদী যমুনা শহরের কাছে এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। তো প্রশ্নটা হলো, যমুনাত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে গঙ্গার উপনদী যমুনা কোন শহরের কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? একদম সহজ প্রশ্ন। তো যেখানে অপশানগুলো বলে দিই, লখনৌ, আগ্রা, রাজমহল, এলাহাবাদ। তো এর মধ্যে উত্তর কোনটা? উত্তর হচ্ছে এলাহাবাদ। পরে কোশ্চেনে চলে যায়, গোরসপ্পা বা যোগ জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত, যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ কুয়া, শরাবতী, কাবেরী, গোদাবরী। উত্তর হলো শরাবতী। দেখো, অনেকেই একটা কথা বলে রাখি, শরাবতী নদী, সবরমতী নদী, সরস্বতী নদী, তিনটে নদীর কিন্তু একই নাম। কি বললাম, বোঝা গেল? কারণ গারসপ্পা বা যোগ জলপ্রপাত, এই যে অনেক বইয়ে দেখবা শরাবতী রয়েছে, অনেক বইয়ে সবরমতী রয়েছে, অনেক বইয়ে সরস্বতী নদী রয়েছে, কিন্তু মনে করবা ওই একই নদী, তিন চারটে নাম। বোঝা গেল? চলে যায় পরের কোশ্চেনে, আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, উত্তর পশ্চিম ভারতে। উত্তর হলো দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি দেখা যায়। পরের কোশ্চেনে চলে যায়, কার্পাস চাষের পক্ষে কোন মৃত্তিকা ভালো? আমরা সবাই জানি, কৃষ্ণ মৃত্তিকা, এঁটেল মাটি, পর্যাল মৃত্তিকা, নবীন পলি মৃত্তিকা। এর মধ্যে কোনটা? অবশ্যই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুড় মৃত্তিকা। এর কিন্তু আরেকটা, যেটা কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম আছে, সেটা হলো রেগুড় মৃত্তিকা। কার্পাস চাষের পক্ষে খুব ভালো। পরে কোশ্চেন, তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? অপশান এ ভাবর, অপশান বি ভুর, অপশান সি ভাঙার, অপশান ডি খাদার। উত্তর হলো ভাবর, যেটা তরাই অঞ্চলের মৃত্তিকার
অপর একটি নাম। পরে কোশ্চেন, প্লাবনভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? আমি তোমাদের আগেই বলেছিলাম নবীন পলিমাটি বা প্রাচীন পলিমাটি দিয়ে একটা প্রশ্ন কিন্তু মাধ্যমিক আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। তো নবীন পলিমাটি মানেই তোমাকে মনে রাখতে হবে খাদার, এবং প্রাচীন পলিমাটি মানেই হচ্ছে তোমাকে মনে রাখতে হবে ভাঙার। অর্থাৎ তাহলে প্লাবনভূমিতে গঠিত নবীন পলিমাটিকে কি বলে? ভূর, ভাঙার, খাদার, ভাবর, এর মধ্যে উত্তর কোনটি? উত্তর হচ্ছে খাদার। অর্থাৎ নবীন পলিমাটি মানেই হচ্ছে খাদার, আর প্রাচীন পলিমাটি মানেই হলো ভাঙার। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে যাই, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, গাঙ্গ সমভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, রাজস্থানের মরু অঞ্চল, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল। তো ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা। পরের কোশ্চেনে আমরা চলে যাই, মার্চ এপ্রিল মাসে নিম্নচাপজনিত ঝড় আসামে যে নামে পরিচিত? অর্থাৎ মার্চ এপ্রিল মাসে আসামে একটা ঝড় হয়, সেই ঝড়টা কী নামে পরিচিত? অপশান এ বর্দৈশিলা, অপশান বি নর্থ ওয়েস্টার, অপশান সি কালবৈশাখী, অপশান ডি আধি। এর উত্তর কোনটা? উত্তর হলো বর্দৈশিলা। অর্থাৎ আসামের নিম্নচাপজনিত যে ঝড়, সেই ঝড় বর্দৈশিলা নামে পরিচিত। আমাদের আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, যে পর্বতকে হিমালয়ের উত্তর পশ্চিম প্রান্ত হিসেবে ধরা হয়, অর্থাৎ হিমালয়ের একদম শেষ পর্বত যেটা উত্তর পশ্চিম প্রান্ত হিসেবে ধরা হয়, সেই পর্বতের নাম কি? অপশান এ গডউইন অস্টিন, অপশান বি নাঙ্গা পর্বত, অপশান সি কাঞ্চনজঙ্ঘা, অপশান ডি অন্নপূর্ণা। অবশ্যই এর উত্তর হলো নাঙ্গা পর্বত। মোস্ট ইম্পর্টেন্ট 20 প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। এই টাইপসের আরও বিভিন্ন প্রশ্ন এবং নোটসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল প্লেলিস্টে যাও, সেখানে তোমরা আরও বিভিন্ন প্রকার নোটস এবং প্রশ্নগুলো দেখতে পাবে। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, ধন্যবাদ।